নমস্কার দ্য বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে পি এম কিষণের অ্যাপ্লিকেশন করার সময় যে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার পড়ে সেই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন বা ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আসলে জিনিসটা কী সেটাই এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরব তো আপনি যদি আমার আজকে প্রথম পাশে থাকেন বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া পেয়ে লাইকেন্টু অ্যাক্টিভ করে রাখবেন তো চলুন কথা না নামে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে প্রকৃতপক্ষে আপনার যে পর্চা থাকে জমির পর্চা সেই পর্চাতে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটা জমির পর্চা এখানে ওপেন করে রেখেছি তো এখানে একদম উপরের দিকে যেখানে আপনার জেলা মৌজা জেলা নম্বর থানা এই সমস্ত থাকে এখানে দেখুন উপরের দিকে একটা ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা রয়েছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো তারপরে অংশটা আমি ডেকে দিয়েছি তো যাই হোক এই যে লেখাটা দেখতে পাচ্ছেন বা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তো এই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা যখন পি এম অ্যাপ্লিকেশন করবেন তখন এটা দিয়ে দেবেন তো এই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় হচ্ছে আপনার যেটা জমির পর্চা এরকম যে পর্চা হয়ে থাকে সেই পর্চাতে পাওয়া যায় এবং পর্চার উপরের দিকের যে সংখ্যাটা থাকে ব্র্যাকেটের মধ্যে সেই সংখ্যাটা হচ্ছে অর্থাৎ এই বারকোটের পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তো এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই জানতে পারলেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা কী আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে যা মনে হয় আপনার কাছে যেটা ইনফরমেটিভ তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে বা ভিডিওর সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর সেই সঙ্গে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল